আমার নাম সৌরভ সামন্ত, আমি হাওড়া জেলা ধুলাগুড়ি থেকে এসেছি এবং আমি 2016 সালে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি। এক্সাম দিয়ে পাস আউট করে আমি কন্ট্রোল গেপস কোম্পানিতে সার্ভিস করছি। আমি পার্থ রায়, আমি উত্তর চব্বিশ পরগনা নিউ বারাকপুর থেকে এসেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2016 সালে, তারপরে আমি এখানে জর্জ টেলিগ্রাফে আসি। আমার ইলেকট্রিক্যাল নিয়ে বড় খুব ইচ্ছে ছিল, আমি পড়ি এবং আলটিমেট এক বছর পাওয়ার পর আমি এখন ক্রম্পটন গ্রিপ সার্ভিস সেন্টারে সার্ভিস করছি। আমি জর্জ টেলিগ্রাফে আসার উদ্দেশ্য হলো এখানে আমার মামা জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউশন থেকে এখান থেকে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান কোর্স করেছে এবং সেখান থেকে মামা একটা ভালো সার্ভিসও করে, তাই মামাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি এবং মামার কথা শুনেই আমি এখানে জর্জ টেলিগ্রাফে ভর্তি হয়েছিলাম। যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার একটা বন্ধু অটোমোবাইল ইঞ্জিনিয়ার করেছিল জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তখন ও আমাকে বলেছিল প্লেসমেন্ট পেয়েছে, সেটা দেখে আমার খুব অ্যাট্রাক্টিভ হয় এবং আমি জিজ্ঞেস করি যে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান কোনো কোর্স আছে কিনা, কারণ আমার ইলেকট্রিক্যালে এতটাই আমি ইলেকট্রিক্যালের প্রতি অন্ধ এরকম একটা ব্যাপার। তারপরে আমি যোগাযোগ করি, আমি নেটে সার্চ করি যে জর্জ টেলিগ্রাফের কোথায় কোথায় সেন্টার আছে, দেন শিয়ালদা এসে আমি রিসেপশনে কথা বলি এবং ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের ব্যাপারটা পুরোপুরি জানি সুবিধা, এগুলো বলার পর আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ এটা করা যেতে পারে, অনেক বেটার ভাবেই হবে এটা আমার লাইফে, অনেক বেটার পজিশনে আমি আস্তে আস্তে এগোতে পারবো। জর্জ টেলিগ্রাফে যখন আসি তুই তখন কী ভেবেছিস? আমি ভেবেছিলাম যে এখান থেকে কিছু শিখবো এবং শিখে এখান থেকে বেটার কোনো জায়গায় যাবো, কারণ আমি তো ওখান থেকে বাড়ি থেকে বা যেখানে কাজ আগে শিখতাম সেখান থেকে তো পুরোপুরিটা শিখতে পারি না এবং পুরোপুরিটা শিখিও নি, তো আমি ভেবেছিলাম জর্জ টেলিগ্রাফ থেকে একটু শিখে তারপর ওখান থেকে সার্টিফিকেটটা পেলে আমার চাকরির ক্ষেত্রে অনেকটা সুবিধা আসবে। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে বলতো কি, আমি ভেবেছিলাম যে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজ করেছি আমি, কিন্তু আমার থিওরিটা জানা খুব দরকার ছিল, বড় একটা ওয়ার্ল্ড ফিউটি আছে থিওরির মধ্যে সেটা আমি বুঝতে পারি এবং থিওরি জানার পর আলটিমেট অনেকটা কাজের ক্ষেত্রে আমার সুবিধা হয়েছে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে, যেটা আগে আমি জানতাম। আমি এখন এখান থেকে যেগুলো শিখেছি সেগুলো ইন্ডাস্ট্রিতে অনেকই কাজে লাগছে, যেমন কি এখান থেকে আমি যেখানে সার্ভিস করছি সেখানে সার্ভিস সেন্টারের গিজার অনেক প্রবলেম হয়, সেখান থেকে যেরকম গিজার শিখিয়েছিল তো সেখানে গিয়ে আমাকে গিজারের জন্য আলাদা কোনো ট্রেনিং নিতে হচ্ছে না, তো এখানে সেই সেই কাজটা আমি সেখানে মানে কি সিনিয়রদের মতো করতে পারি, জুনিয়র ছেলে হয়েও সিনিয়রদের মতো করতে পারি। তারপর আছে ইলেকট্রিক্যাল আয়রন, আয়রনের কাজটাও এখানে কিছু শিখেছিলাম সেই জন্য আমি সেখানে গিয়ে করতে পারি এবং সেখানে কোনো কাজ করতে প্রবলেম হয়। আমি অ্যাকচুয়ালি আমি যেখানে সার্ভিস করছি সেখানে অনেক হোম অ্যাপ্লায়েন্সেস লাইটিং আছে, তো এখানে জর্জ টেলিগ্রাফে আসার পর এখানে অনেকটাই আমরা বেসিক নলেজটা পেয়ে গেছিলাম, যার জন্য আমরা কাজ করতে আমাদের খুবই সুবিধা হচ্ছে আমার মনে হয়, আমরা খুবই ভালোভাবে কাজ করতে পারছি, আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যালটা খুবই ভালো হয়েছিল সুবিধা, তো আমরা যখনই কাজ করতে যাচ্ছি তাড়াতাড়ি আমরা বুঝতে পারছি আমরা এটা কী হবে বা এটা কী হবে, ইলেকট্রিক্যাল মেন যে বেসিক ফান্ডাটা সেটা কি সেটা আমরা আলটিমেট বুঝতে পেরেছি এখান থেকে, সেই জন্য আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আমাদের প্লেসমেন্ট জর্জ টেলিগ্রাফ থেকে ভালো দেয় এটা জানি, আগে থেকে জেনেই এসেছি এবং আমার মামাও এখান থেকে পড়াশোনার পর ভালো প্লেসমেন্ট পেয়েছিল, বেটার অপশন পেয়েছিল, সেক্ষেত্রে আমিও এখানে আসার পর এক্সাম হয়, এক্সামের পর দুটো চারটে ইন্টারভিউও দিই, তারপর একটা বেটার প্লেসমেন্ট আসে, ম্যাম ফোন করে যে এরকম কন্ট্রোল গিফটস কোম্পানি তোমাকে চুজ করেছে, সেই জায়গা থেকে আমি ওই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক হই এবং ওখানে ম্যাম বলে কি ওখানে কোনো প্রবলেম হলে এরপরে এরপরে যদি কোনো বেটার অপশান থাকে তো তোমাকে বলা হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় জর্জ টেলিগ্রাফ বেটার অপশান দেয়। মানে জর্জ টেলিগ্রাফ প্লেসমেন্টের ব্যাপারে আমি অনেক আগেই শুনেছি আমার বন্ধুদের থেকে, যারা এখান থেকে আগে পরে বেরিয়ে গেছে যে প্লেসমেন্ট পাওয়া যায়, তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ প্লেসমেন্ট, কিন্তু আমার কথা শুধু বলছি না আমাদের যারা এখনো মানে ছেলেরা যারা সবাইকে মোটামুটি প্লেসমেন্ট সেল থেকে ডাকা হয়, আর সত্যি এখানকার প্লেসমেন্ট সেল করতে ম্যাডাম স্যার সবাই করে আমরা কিভাবে এগাবো কিংবা ইন্টারভিউ দেবো, আমাদের সব দিক থেকে হেল্প অনেক করেছে, তো থ্যাংক ইউ জর্জ টেলিগ্রাফ এরকম একটা সুন্দর প্লেসমেন্ট হতে পারে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি প্লেসমেন্ট আরও অন্য জায়গায় পেয়েছিলাম, জর্জ টেলিগ্রাফ থেকে আমাকে কল করে বলেছিল যে হ্যাভেলস আমি সিলেক্ট হয়েছি, ইভেন হ্যাভেলসের স্যারও আমাকে ফোন করে বলেছিল যে ইন্টারভিউ নিয়েছে, তো সে বলেছিল যে সিলেক্ট হয়েছো তো তুমি চলে আসো,
তো আমি মোটামুটি রেডি ছিলাম জবের জন্য। তো তারপরে জব স্টেলিং অ্যাপ থেকে আমার কলেজ থেকে ফোন আসে যে পার্থরা ইউ আর দ্য সিলেক্টেড ওয়ান ফ্রম টার্ম সার্ভিস সেন্টার। তো আমি তখন ডিসিশন নিই যে ফ্রম টার্মে যাবো না হ্যাপি যাবো। দেন আমার ফ্রম টার্মটা আমি ফ্রম টার্মটাকে বেছে নিয়েছিলাম এবং বেছে নিয়ে আমি ফাইনাল ইন্টারভিউর জন্য পরে দিন যাই এবং আলটিমেট আমি আমাকে সিলেক্টেড হয়ে যায় আমি জবে জয়েন করি। অ্যাকচুয়ালি জজ টেলিগ্রাম থেকে আমি মানে যখন পড়াশোনা করছি তখন খুব ইন্টারেস্ট ছিল যে কবে জব পাবো কবে ইন্টারভিউটা করে। তো সেই জন্য খুবই একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের। তো আলটিমেট এখানে যখন ইন্টারভিউতে বসে সিলেক্টেড হয়ে গেল যখন জবে আমরা জবের মধ্যে ঢুকে যাই তখন আমরা যখন স্পটে প্র্যাকটিক্যাল কাজে যাচ্ছি তো তখন দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক আগে কাজ করছে মানে আমরা তাড়াতাড়ি ঘুরে ফেলতে পারছি। এই জন্য জব টেলিগ্রাফের স্যার ম্যাডাম এবং জব টেলিগ্রাফকে খুব ধন্যবাদ এরকমভাবে আমাদেরকে ডিটেলসে পড়ানোর জন্য আমরা না বুঝতে পারলে বারবার করে যে বোঝানো ব্যাপারটা এই জন্য খুব হেল্পফুল জব টেলিগ্রাফ। হ্যাঁ আমাদেরকে যেভাবে জব টেলিগ্রাফ থেকে বোঝানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে না। যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ফেস করতে পারছি কারণ আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গায় অন্য জায়গায় ছেলেটা আসে এবং তাদের থেকে আমি বেটার কাজ করি। তো সেই জন্য জসিলিগ্রাফকে অনেক ধন্যবাদ ওয়ান্স অ্যাগেইন। অ্যান্ড আমার আগের লাইফটা এতটা বেটার ছিল না তো জাস্ট নর্মালি লাইফ ছিল। তো এখন যেহেতু আমি জসিলিগ্রাফে ভর্তি হয়েছি এবং এটা থেকে কোর্স করার পর সার্ভিস করছি তো এখন একটা সত্যি কথা বলতে এবং 100% যে একটা আলাদা সম্মান পাওয়া যায় যে অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার আমাদেরকে যখন কল করা হয় যে সার্ভিস ইঞ্জিনিয়ার যাবে যা বা সার্ভিস ইঞ্জিনিয়ারটা দেখবে তা তো জসিলিগ্রাফে ভর্তি না হলে এই সম্মানটা আমাদের পাওয়া যেত না। তো এই জন্য জসিলিগ্রাফকে অনেক ধন্যবাদ যে মানে সম্মানজনক মানে আমাদের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। নতুন স্টুডেন্টদের জন্য আমি বলতে চাইবো যে তোমরা মন দিয়ে শেখো কারণ একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যদি কোনো কিছু শিখে ফেলো তোমার কাজের অভাব হবে না তোমাদেরকে কাজ রাখবে এরকম একটা ব্যাপার। তবে না শিখে তোমরা তো স্পটে গিয়ে কাজ করতে পারবে না। তোমরা ভালো করে পড়াশোনাটা করো তোমরা নিশ্চয়ই হসপিটালে যখন নিশ্চয় তোমরা নিশ্চয়ই অনেক কিছু অ্যাপ্লিকেশনে যাবে আমি যে পজিশনে আছি আজকে আমি সেই জায়গা থেকে জজ টেলিগ্রাফকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো কারণ আমি এর আগে এই পজিশনে ছিলাম। জজ টেলিগ্রাফে আসার পর আমার অনেক ডেভেলপ হয় এবং এখান থেকে যে সার্ভিসটা পাই সেখানে সার্ভিস ইঞ্জিনিয়ার পদে থাকি এবং সেখানে অনেক সম্মান পাই। ম্যাক্সিমাম যারা থাকে তাদের থেকে একটু হলেও বেশি সম্মান পাই আমি এবং তার জন্য জজ টেলিগ্রাফকে ধন্যবাদ জানাই। আমার লাইফটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট লিঙ্কাপের কাছে কৃতজ্ঞ থাকি এবং যারা নতুন স্টুডেন্ট আছেন তাদেরকে এটাই বলতে চাই যে তোমরা যে স্যার বা যে ম্যাডামের কাছে পড়াশোনা করছো তারা যেটা শেখাচ্ছে সেটা মন দিয়ে শেখো। এখান থেকে কাজ শিখে বাইরে বেরোলে সে কতটা সম্মান পাওয়া যায় সেটাও তোমরা জানতে পারবে এবং যতটা বেশি কাজ শিখবে ততটাই ভালো একটা জায়গায় যেতে পারবে। কাজ না শিখলে বা পড়াশোনা না করলে কিন্তু ভালো জায়গায় যাওয়া অসম্ভব ব্যাপার।